আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অফিস সহকারী হিসেবে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিওতে অনেক বড় একটি সার্কুলার আজকে তারা প্রকাশ করেছে এবং এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনি এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ফুল টাইম একটা চাকরি। তো হ্যালো বন্ধুরা, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন এখানে বলছে অফিস সহকারী পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, এখানে টোটালি তারা কতজন নেবে তার সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেনি। পপি কিন্তু জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে বাংলাদেশে। তো এখানে আপনার যে কাজটি থাকবে মূলত অফিস সহকারী হিসেবে কর্মকর্তা বা কর্মচারীগণের জরুরি ও গুরুত্বপূর্ণ কাজে আপনাকে কিন্তু হেল্প করতে হবে এবং অফিসের ভিতরে আপনাকে কিন্তু চা কফি বা দুপুরের খাবার পরিবেশনের জন্য আপনার যে কার্যক্রম সেগুলো কিন্তু আপনাকে করতে হবে, ফটোকপি মেশিন পরিচালনা করতে হবে, অফিসিয়াল চিঠি বা কাগজপত্র এগুলোকে আপনার হ্যান্ডেল করতে হবে, গেস্টদের আপ্যায়ন করা বা সেবা করা এবং বিভাগীয় প্রধান কর্তৃক যে কোনো কাজ করতে আগ্রহী কিন্তু আপনার থাকতে হবে। ফুল টাইম একটা চাকরি, এইচএসসি পাশে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ কিন্তু 35 বছরের ভিতরে আপনার কিন্তু সর্বনিম্ন বয়স হতে হবে এবং ঊর্ধ্বে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 25 বছরের ঊর্ধ্বে এবং সর্বনিম্ন কিন্তু আপনাকে 25 বছর হতে হবে। মাঠ পর্যায়ে পপি এনজিওর যে শাখাগুলো আছে সেই শাখার যে কোনো একটিতে আপনাকে কিন্তু নিয়োগ দিতে পারে তারা। তো দেখুন, জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষানবিশকাল মানে প্রথম 6 মাস আপনি কিন্তু এখানে স্যালারি পাবেন 13,235 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পরে আপনি স্যালারি পাবেন 14,518 টাকা। এছাড়া সংস্থার নির্ধারিত অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে, পিএফ গ্রাচুইটি সহ যাবতীয় ইন্স্যুরেন্স, এই জাতীয় সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। ফেস্টিভ্যাল বোনাসও পাবেন এবং ইয়ারলি ইনক্রিমেন্ট কিন্তু এখানে হওয়ার সুযোগ আছে। তো দেখুন এবার আপনারা কীভাবে আবেদন করবেন, বিস্তারিত এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। ইমেইলের মাধ্যমে কিন্তু আপনি সিভি পাঠাতে পারেন। ইমেইলে পাঠানোর জন্য কিন্তু hr@poppybd.org এই ঠিকানায় কিন্তু আপনি আবেদন পাঠাতে পারেন এবং এখানে কিন্তু পিডিএফ আকারে সিভি পাঠাতে হবে যদি আপনি মেইলের মাধ্যমে পাঠান। আর যদি হার্ডকপি পাঠান তাহলে আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 10/11/2022 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন পিপুলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 ব্লক ই লালমাটিয়া ঢাকা 1207 এই ঠিকানায় ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি কিন্তু আপনি প্রেরণ করতে পারেন। এছাড়াও ইমেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, সেটা তো প্রথমেই বলে দিলাম, hr@poppybd.org এখানে কিন্তু আপনি আবেদন পাঠাতে পারেন এবং সেটা অবশ্যই পিডিএফ ফাইলের মাধ্যমে পাঠাতে হবে। তো এই ছিল মূলত পপি এনজিওর এইচএসসি পাশে অফিস সহকারী পদের সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।